আরে যে খাটাখাটি খাটাখাটি করে বার্থডে গার্ল বসে আছে, আহা সোনা গো আমার, সোনা গো আমার, কি খাটান খাটাচ্ছি সোনাটাকে, কত থেকে কত হলো, ও সবে তো একদিন আজকে, তাই তো, ঠিক ঠিক ঠিক। আর এই যে ভাই, এই যে ভাই বন্দুক নিয়ে খেলতে খেলতে বন্দুক ছাড়া থাকতেই পারে না, বাড়ি এসে ছেলের বন্দুক নিয়ে খেলছে, কেসে নেই চুকে গা ভাই, দুসি বার দেখা তো লজ্জা পাচ্ছে না, রাত 12 বাজে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আমি, আমার সঙ্গে রয়েছে বাবা, না একই ড্রেস পরা, মানে একই কালারের ড্রেস পরা, দেখো ম্যাচিং ম্যাচিং। আর পেছনে রয়েছে সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, দেখো উপরে সাদা নিচে কালা, কি বাবা, বাবা একটুখানি দেখো, পুরো যাবে শুনে পাখি। তো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, সবেমাত্র স্নান টান করে এই কফি খেলাম, আর বাবানকে একটুখানি কামিল খাওয়ানো হলো। তো এখন অনেকটাই অবশ্য বেজে গেছে, এখন বেজে গেছে 11টা, আমরা উঠেছি মোটামুটি 10টা নাগাদ। তো চলো এখন ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে আমরা বেরোবো, আর কোথায় যাবো না যাবো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, আর সঙ্গে থাকতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সকালের ব্রেকফাস্ট দেখো, লুচি আলুর দম, আবার ডিম সেদ্ধ, আবার মিষ্টি, আবার শশা, আবার কত কিছু। কোনোকে শশা দেবে না, শশা কিন্তু খায় না। হ্যাঁ, তো এই যে আমাদের ব্রেকফাস্ট, এই যে আমাদের দুজন খাচ্ছে, দেখো দুজন কতগুলো প্লেট নিয়ে বসেছে খেতে, এই যে পুষ্কুটা, তা ডিম ডিম ডিম। তো মেকআপ করছি এখন আমি, এখন আমি মেকআপ করছি, আমি তো রেডি, আর এই যে হচ্ছে সবাই, এই যে কলা খাচ্ছে দেখো, হনুমান গুলো কলা খাচ্ছে এখন, একটু দাঁড়িয়ে রয়েছে, যে গাড়িটা মুছছে, আর এই যে হচ্ছে পুষ্কু। তো চলো গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে তো গেছি, কিন্তু আমরা ব্যাগ রেখে চলে এসেছি বাবার, আবার আমরা এসেছি ব্যাগ নিতে। তো এখন ব্যাগ নিয়ে আবারও যাচ্ছি, দেখি কখন পৌঁছায়, এখন অলরেডি 1:30 বেজে গেছে। আমাদের ড্রাইভার আর খালিশানা, কি বলে এটাকে, খালিশানা কি বলে এটাকে, না বলো না, নিজে কেমন লাগে আছে কিছুই জানো না, না বলো, গাড়ি ড্রাইভারের পাশে থাকে না, কি বলে তো গরমে আমাদের হাল পুরো বেহাল, একদম ঝোল হয়ে গেছি, বাচ্চাগুলোর অবস্থা দেখো, এসি চলছে তাও কোনো কিছু হচ্ছে না, তাও তো কিছুটা ঘুমাচ্ছে, একটু টেনশন কম, বাবান তো ঘুমোয়নি, আর প্রচণ্ড গরম আজকে, বাইরে তো পুরো রোদ, নামে বৃষ্টি হলো বল, ওইটুকু মেঘ কেটে আমার আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন। তো এখন বুম্বাদা গেছে হচ্ছে ওই কি আনতে, হজমোলা, কোকাকোলা, জলজিরা, কারণ আমাদের অস্বস্তি লাগছে গাড়িতে, একদিকে বাচ্চা সামলাতে গিয়ে, একদিকে নিজেদের সামলাতে গিয়ে আমরাই অসুস্থ হয়ে পড়ছি। তো যাই হোক চলো, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই, কী করি, সকলেই শেয়ার করবো, চলো সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে তো গেছি, বাট এতটা শরীর খারাপ লাগছে কি বলবো, গাড়িতে তো আমার এত অসুস্থ হচ্ছিল যে আমার বমি হলো মাঝখানে দাঁড়িয়ে, প্রচুর মানে বমি করে ফেলেছি, তো এখন প্রচুর টায়ার্ড লাগছে। তো ওই যে দেখো গাড়ি দাঁড় করিয়েছে, তো চলো এখন আগে গিয়ে একটুখানি কিছু ডাবের জল বা লেবুর আছে এরকম কিছু খেতে হবে, নয়তো ভীষণ অসুস্থ লাগছে, আর বাবানকেও খাওয়াতে হবে, বাবানের তো অবস্থা দেখো। তো চলো তোমার ভিডিওটা স্কিপ না করে দেখো। তো ওই যে ওরা পিছনে আসছে, আমি আর আলাদা করে, এই যে ওই তো আসছে, এখান থেকে খেলে হতো না ডাব, সামনে আবার কোথায় পাবো,
তো এই যে বাবানকে এখন ডাব খাওয়ানো হবে বলে একটু ডাব নিচ্ছি। পাপা বসো, এই যে এই পাশটা দেখো, এই পাশটায় ছাদার নিচে এই পাশটায় বসো। ওই এখানে সেই সরু পাইপ, মোটা পাইপ নেই, মোটা পাইপ ছাড়া খাওয়ানো একটু চাপ। খাওয়াবো তো লস্যিও খাবো, খাও। হ্যাঁ চল বেটা খাইয়ে। আচ্ছা এদিকে আয়, এদিকে আয়। তো এবার আমাদের জন্য ডাব নেওয়া হচ্ছে, এবার করে নিচ্ছে, ওকে খাচ্ছে। দাও তোমার মুখে দাও। খাও মাম, তাড়াতাড়ি খাও। তো এখন আমরা নৌকো করে দুটো সাইট সিন করতে যাব। শেয়ারে আমরা দুটো ফ্যামিলি এসেছি, আরও দুটো ফ্যামিলি, টোটাল 10 জনে 1800 টাকা। তো দুজন গেলেও 1800 টাকা, একটা বোট 1800 টাকা আর কি। তো আমরা শেয়ার করে সবাই, এই যে সবাই রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, সবাই এতগুলো মানুষ সবাই কম্প্রোমাইজ করে শেয়ার করে যাচ্ছি। কারণ দুজন বা চারজনে 1800 টাকা দেওয়াটা সত্যিই খুব গায়ে লাগে। আর এই যে এখানে এতগুলো টুরিস্ট স্পট আছে কিন্তু আমরা যেতে পারবো না, বাবান খুব প্রচণ্ড গরম, বাবানেরও খুব কষ্ট হচ্ছে, সেজন্য বেশিক্ষণ ঘুরবো না, আমরা বেরিয়ে যাবো। আর এই যে ফৌজি ভাই, তো এই যে বোটগুলো দেখতে পাচ্ছে, এতে করে যাবো আমরা। তো দেখো কি দারুণ লাগছে ওয়েদারটা দেখতে, অসাধারণ। তো চলো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম, এটা হচ্ছে টাকি। তোমরা ডিটেলসে আরও জানতে পারবে, তোমরা দিতে থাকো ব্লগটা। তো এখন পাপানকে নিয়ে আমার পাপা যাচ্ছে বোটের আগে, আমি পিছন পিছন আসছি। এই যে অলরেডি অনেকজন রয়েছে, আমরা শেয়ারে উঠছি। আর এই যে আমরা সবাই এখন উঠবো এখানে। চলো নিচে যাবো কেন, উপরটা আবার ভয়ও লাগছে। ওখানে এখন রোদ পড়ে, বসে কেন মনে নেই আমরা নিচে বসেছিলাম, ওটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, এটা মোটর। হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি, চলো তুলে দিয়ে যাও। ওখানে পাপা এখন মজা নিচ্ছে আর গান করছে, নদীর মজা নিচ্ছে আর গান করছে। গান করো, গান করো, গান করো, গান করো বাবা, গান করো, গান করো। আর এই যে আমরা সবাই এই কজন শেয়ারে যাচ্ছি, আর এই যে আমাদের ফৌজি ভাই, ওর মুখটা মুছিয়ে দাও, ইয়ে লেগে গেছে। তো আমরা আগেও একবার এসেছিলাম টাকিতে, তখন মোটামুটি সব জায়গাগুলোই আমাদের ঘোরা হয়ে গেছে, মানে যে সাইট সিনগুলো রয়েছে। আর এবার গিয়ে আর ইচ্ছাই করেনি আমাদের ঘোরার, কারণ প্রচণ্ড বেশি গরম ছিল, আর বাচ্চা নিয়ে না বেশি ঘোরা যায় না, হাঁটা যায় না, খুব কষ্ট হয়ে যায়। আর তার উপরে গাড়িতে চড়ে চড়ে তো আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিলো, জানি না কেন এত অসুস্থ লাগছিলো, বমিও করেছি দুই একবার। তো যাই হোক, এদিকে বাবানকে একটু ব্রেস্ট ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো তোমার দাদা ভাই একটু কোলে নিয়েছিলো, আমি টুকিটাকে একটু রিলস করছিলাম। তো তারপরে ও অনেক সময় আমার কাছে দিয়ে ও ভিডিও করছিল, তো এইভাবেই আমরা ম্যানেজ করি। আর যারা গেছো এখানে তারা তো জানোই, যারা যাওনি তাদের জন্য বলে দিই, এই বাঁদিকটা দেখছো, বাঁদিকটা কিন্তু বাংলাদেশ, আর ডান দিকটা কিন্তু আমাদের ইন্ডিয়া। তো এটা হচ্ছে বর্ডার। প্রচণ্ড রোদ থাকার জন্য আমরা তো বেশিরভাগ সময়টাই নিচেই আমরা বসেছিলাম, উপরে অনেকটা রোদও লাগছিল আর উপরের মানে ভালো লাগছিল না, অতটা আমেজ লাগছিল না। নিচে বসে মানে জলটা কাছে পেয়ে দারুণ লাগছিল দেখতে। তো ফাইনালি অনেকক্ষণ আমরা বোটে চড়ার পরে চলে এসেছি এখন ঘাটে। তো চলো এখন নেমে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই কোথায় যাচ্ছিস বাবা? না না তুমি ওখানে ওঠো, ওখানে একদম জলে ঢুকে যাবি। আসছে
তো ফাইনালি নামলাম আমরা এই বোট থেকে। আজ একটু বেশ ঠান্ডা ছিল, যখনই দেখতে চলে আসলাম গরম না। নেই চিকেন লেগ পিস কি তো এসে গেছে আমাদের বাসন্তী পোলাও পাশে একটা বাসন্তী পোলাও এসে গেছে। আর এটা হচ্ছে কোনটা কি দাদা? এটা হরিয়ালি, আর এটা হচ্ছে বাটার চিকেন। তো হরিয়ালি চিকেন, আর এটা হচ্ছে বাটার চিকেন, আবার বিরিয়ানি। চলো এবার আমরা শুরু করবো আস্তে আস্তে। তো ফাইনালি আমরা সবেমাত্র খেয়ে দিয়ে বেরিয়েছি, বেশ ভালো খেয়েছি, এখানে খাবারটা বেশ টেস্টি ছিল। তো এটা হচ্ছে তোমাদের বলেই দিচ্ছি, এই যে এই রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের নাম কি? আনন্দ, আনন্দ না পেছিয়ে লেখা বলতে পারছি না, আনন্দ রেস্টুরেন্ট, একদম টাকির মোড়েই রয়েছে। তো চলো আমরা এবার একটুখানি ফটো সেশন করবো কিছু। তো ভিউটা তোমাদের দেখাই, এত দারুণ ভিউটা। চলো আমি রাখবো তো এই জিনিসগুলো, ওকে নিয়ে এই জিনিসগুলো নিয়ে। তো ফাইনালি আমরা গাড়িতে তো উঠে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 5:30। দেখো এখন আমরা চলে যাচ্ছে ওদের গন্তব্যস্থলে। আজকে আমার মন ভালো নেই। টাটা করে দাও, টাটা করে দাও, বাই। কোন দাওরে পিছনে যাব ভাবি। তো আপাতত থাকি সামনে নাকি? হসপিটাল আছে এখানে বসে। তো চলো ওদের নামিয়ে দিয়ে তারপরে আমরা আমাদের বাড়ির দিকে যাব। আমাদেরও খুব, আমরা নামবো না এখন, আমরা বাড়ি যাব না, বাড়ি যাব না। তো চলো বাড়িতে যাই, দেখি কটার মধ্যে পৌঁছায়। এখন অলরেডি বেজে গেছে তোমার 6:30। তো গাইস ফাইনালি আমরা বাড়ির সামনে প্রায় চলে এসে, একটুখানি নেমে যাব। তো এই যে হচ্ছে ও অনেকটা রাস্তা গাড়ি চালিয়েছে, প্রথমবার এতটা পথ গাড়ি চালিয়েছে, অনেকটা কষ্ট হয়ে গেছে। আর বাবা নেই সবেমাত্র, সবেমাত্র না অনেকক্ষণই ঘুমিয়েছে। তো আমিও প্রচণ্ড টায়ার্ড, তো জানি না ব্লগটা কখন মানে শেষ করব, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে শেষ করব, একটু কিছু কথা বলে তারপর। তো এখন মতন টাটা, বাড়িতে গিয়ে ফ্রেশ হই, আগে একটু রেস্ট নিই, তারপরে আবারও আসছি তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি এখন একটু ফ্রেশ হয়ে আসলাম, আর এখন খাবো চা। এখান থেকে আয়না দেখা যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, বাবা ঘুমাচ্ছে, ওঠে নি তোমার এখন, না চলো দেখতে থাকো। আমার চুলটা পুরো ভেজা, এখন মাথাটা আগে মুছতে হবে, না তো ঠান্ডা লেগে যাবে আমার। তো এখন ফাইনালি ডিনারটা কমপ্লিট করলাম, এখন বাজে হচ্ছে 12টা, মানে 12টা মানে বাজে নি 15:45। বাবানকেও পুরো অনেক কষ্ট করে খাওয়ালাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, আর বেশি লং করবো না। নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো, ততদিন খুব ভালো থেকে সুস্থ থেকে থাকো। তারপরে আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ।